সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের মতো গত 6ই জুলাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরুতে 10 থেকে 15 জন শিক্ষার্থী রাজপথে নেমেছিলেন। শুরুটা কয়েকজন করলেও সেই আন্দোলনে গণহারে যোগ দেয় ছাত্ররা। প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখে সমন্বয়করা। আন্দোলন দমনে ব্যর্থরা যে কোনো সময় ক্ষতির কারণ হতে পারে শঙ্কা সমন্বয়কদের। ছাত্রলীগের প্রেতাত্মারা, যুবলীগের প্রেতাত্মারা, এরা কিন্তু এখনও এই শহরে ঘোরাঘুরি করছে। আমরা আমাদের মাঝে মাঝে মানে এই ইয়াটা মনে হয় আর কি, যে আসলে এরা তো আমাদের আশেপাশেই আছে, যে কোনো সময়ই ক্ষতিটা করতে পারে। এবং আমরা চাইবো এখানে যাতে আর কখনোই কোনো স্বৈরতার জায়গা না বসতে পারে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে সমন্বয়করা বলছেন, কোনো অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তাদের দমন করতে হবে শক্ত হাতে। যদি কোনো অপশক্তি আমাদের ভিতরে আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা তাকে কঠোর হস্তে দমন করি। ভবিষ্যতে যদি এরকম কোনো বিরোধী মত দমনের চেষ্টা করে কেউ, যে কোনো সরকার, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তার জন্য আমরা একটা স্বৈরাচারের পতন করেছি। আশা করব যদি পরবর্তীতে আমাদের উপর এরকম কোনো হুমকি আসে, আমরা সচেতনতা আবার রুখে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এমন একটি আন্দোলন প্রয়োজন ছিল বলছেন সাধারণ মানুষ। আর নাগরিক নেতারা বলছেন, যাদের নেতৃত্বে দেশ আবারও স্বাধীনতা পেয়েছে তাদের যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আমরা চাই যে চাঁদাবাজি একবার বন্ধ হয়ে যাক, লুটপাট ভাঙচুর এগুলো আগুন সন্ত্রাস চাই। এদেরকে সঠিকভাবে গাইড করে, এদেরকে নিয়ন্ত্রণ করে এবং সঠিক পথ দেখিয়ে এদেরকে মূল্যায়ন করা, এরা যেন আবার বিভ্রান্ত না হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে জেলায় 4 জন শিক্ষার্থী ও 1 জন কৃষক নিহত হন, আহত হয়েছেন প্রায় 100+ মানুষ। তাদেরও পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।